আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে আগস্ট বৃহস্পতিবার দু হাজার একুশ গতকাল বুধবার করোনা রিপোর্ট পেশ করার পর আজ বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত বিভিন্ন জেলার মৃত্যুর খবর ভুবন নিউজের হাতে এসেছে কয়েক জেলার মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে সিলেটে মারা গেছে জন। এছাড়াও চট্টগ্রামে মারা গেছে সাতজন ময়মনসিংয়ে সাতজন খুলনায় সাতজন গাজীপুরে নয় জন ফরিদপুরে একজন এবং টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে এছাড়াও আরো কয়েক জেলায় মিলিয়ে চুয়াত্তর জনের মৃত্যুর খবর পাওয়া গেছে দুপুরে একটা পর্যন্ত এই ছিল জেলা ভিত্তিক সর্বশেষ আপডেট সারা বাংলাদেশের করোনার আপডেট পাবেন সন্ধ্যা ছয়টার সময় ধন্যবাদ